হয়েছে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। চিত্রনায়ক অপু বিশ্বাস কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। সেখানে কিন্তু বাংলাদেশের যে প্যারেড ডে রয়েছে সেখানেই অংশগ্রহণ করছেন অপু বিশ্বাস সহ আর বিভিন্ন তারকারা। কিন্তু আজকে এই প্যারেডের যে আনন্দ র্যালি রয়েছে সেই আনন্দ র্যালিতে কিন্তু অপু বিশ্বাস সহ বিভিন্ন তারকারা এখানে অংশগ্রহণ করছেন। আপনারা যদি দেখেন এই মুহূর্তে অপু বিশ্বাস সহ সকলেই কিন্তু আসলে বাঙালির যে ঐতিহ্যবাহী ড্রেস রয়েছে, বাঙালির গর্বময় যে ড্রেসগুলো রয়েছে, লাল সবুজের মেখে যাওয়া সেই ড্রেসগুলো কিন্তু সবাই পরেছেন এবং সকলেই কিন্তু বাঙালির যে ঐতিহ্য, যে ধারক বাহক, যে বাঙালির সুন্দর সাজ, সেটি কিন্তু সবাই আসলে আজকে নিজেকে উপভোগ করার মতো অবস্থাতে অবস্থান করছেন এবং সকলেই কিন্তু আজকের এই লস অ্যাঞ্জেলেসের প্যারেড ডেতে অংশগ্রহণ করছেন। আজকে সবাই কিন্তু আনন্দ র্যালিতে মেতে উঠেছেন, সকলেই কিন্তু সেই মজাটি উপভোগ করছেন এবং বাঙালিতে যে বৈশাখী সাজের মতো সবাই একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সেই অনুষ্ঠানেই কিন্তু লস অ্যাঞ্জেলেসে অংশগ্রহণ করছেন। এখানে যদি আপনাদেরকে দেখেন সবাই বাংলাদেশের পতাকা এবং ইউএসের পতাকা নিয়ে আসলে উড়াচ্ছেন। এখানে বাংলাদেশে অপু বিশ্বাস ছাড়াও আরও অনেক তারকারা রয়েছে, দেখতে পাচ্ছেন নাদিয়া অ্যাক্টর, আরও অনেকেই রয়েছেন, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে পারবেন। রয়েছেন মীর সাব্বির, বাংলাদেশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। রয়েছেন এসআই টুটুল, কণ্ঠশিল্পী। আরও রয়েছেন অনেক তারকারা, আপনাদের যদি আমাদের সাথে থাকুন দেখতে পারবেন। বাংলাদেশি অনেক তারকা রয়েছে, অনেক ভক্তরা রয়েছে আজকের এই প্যারেড ডেতে। এই আনন্দ র্যালি শেষ করে কিন্তু সবাই আবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন, সেখানে কিন্তু ইউএসএ সহ সকলের সাথে মেতে উঠবেন অপু বিশ্বাস সহ আর অনেক তারকারা সেখানে অংশগ্রহণ করবেন, ইউএসএ বাংলাদেশি অবস্থানরত সকল ভক্তরা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা লাল সবুজে ভরে গেছি, আমরা যেটা অর্ন করি। সো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশে যারা এখন আছো বা দেখছো। আর আমার ফেসবুকে এত সহজে এত রাতে এইভাবে অ্যাক্টিভ হবে বুঝতে পারিনি। সো আজকে বাংলাদেশ প্যারেড ডে লস অ্যাঞ্জেলেসে, এটা হচ্ছে হলিউড। সো আমরা দুজন দুই দেশের পতাকা নিয়েই আছি, আমরা বাংলাদেশ এবং ইউএসএ। সো থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশ, আর থ্যাংক ইউ ভেরি মাচ ইউএসএ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।